সৃষ্টিকুল কি অর্জনবে প্রিয় নবীর সম্মান সৃষ্টিকুল কি অর্জনবে প্রিয় নবীর সম্মান যা জানেন রব তালা ترশানো মন যা জানেন রব তালা ترশানো মন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাআদু ফিল্লাহিমান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আসলাতাম আলী কিয় রসুল্লাহ ওয়াআলা আলী কাবাঃহাবিক্যায়্যা হাবিবাল্লাহ আসলাত সালাম আলী কেয়াহ নবী আল্লাহ ওয়াআলা আলী ইয়া নূর আল্লাহ রবি মাস রবীলা কথা কি বা বলবো এটি নবী আকরম আলাই সালাতামের দুনিয়াতে শুভ আগমনের মাস খায়র বরকতের মাস নূর ও তাজাল্লিয়াতের মাস আমরা মুসলমান এমনি তো প্রতিদিনই আমাদের প্রিয় আঁকা আলাহি সলাসাল্লামকে স্মরণ করে থাকি কিন্তু বিশেষ করে রবিউল আওয়াল মাসে প্রিয় আঁকা আলাহি সাল্লা জিকিরের আলোচনা বেড়ে যায় চারিদিকে প্রতিটি গলি প্রতিটি মহল্লায় প্রতিটি ঘরে প্রিয় আঁকা আলাহি সালামের কল্যাণময় আলোচনা ধারাবাহিকভাবে হতেই থাকে আমরা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে ইমাম বসির তা তাল আলহির একটি কাসিদা কাসিদায় মোহাম্ম দিয়া যার প্রতিটি পংক্তি মোহাম্মদ শব্দ দ্বারা আরম্ভ হয় এই কাসিদার একটি পঙ্ক্তির ব্যাখ্যা অন্তর্ভুক্ত করে এর আলোকে প্রিয় আঁকা আলি সাল্লা সাল্লামের গুণাবলী শোনার সৌভাগ্য অর্জন করব আশিক বিভিন্ন ধরনের হয় কতিপয় হচ্ছে আমাদের মুখে রসুল আকরাম আলাই সাল্লা পবিত্র নাম মুবারক মোহাম্মদ নাম নিবে আমাদের আমাদের মুখ আমাদের যেভা এই যোগ্য নয় আর কতিপয় চিন্তা হচ্ছে যে রসুল আকরাম আলী সাল্লা সাল্লামের পবিত্র নাম মোবারক সেই নাম যেই নাম নিলে না জানি কতই বরকত অর্জিত হয় ইমাম বসির রহমাতুল্লা তাআলা আলিহি এই কাশিদার প্রতিটি পঙ্ক্তি মোহাম্মদ শব্দ দ্বারা শুরু করেন ইমাম বসিরি বলেন মুহাম্মাদুন বাসিতুল মারুফি জাম অহু। মুহাম্মাদুন বাসিতুল মারুফি জামি অহু। মুহাম্মাদুন সাহিবুল এহসানিবাল কারামি মাহ্বুব আলাই সলাত সালাম চরিত্রের গুণে উত্তম গুণ দ্বারা গুনারণত এবং এর সমষ্টি রূপ মুহাম্মাদুন বাসিতুল মারুফি জাম অহ। পরের পংক্তিতে উল্লেখ করেন মুহাম্মাদুন সাহেবুল ওয়াল করামি এবং এটি প্রিয় আঁকা আলাই সালাম এহসান ও মেহেরবানের অধিকারী বরং ন্যায় নয় দয়ার মাধ্যমে কাজ করিয়ে থাকেন এবং তার চরিত্রবান তার মর্যাদাবান হওয়ার দলিল প্রথম পঙ্ক্তিতে তিনি এই শব্দ ব্যবহার করেছেন বাসিতুল মারুফি জামি একটি শব্দ হলো বাসিত একটি শব্দ মারুফ আরেকটি শব্দ জামে আসুন প্রথমে তিনটি শব্দের অর্থ জানি বাসিত শব্দের অর্থ হচ্ছে বিস্তারকারী প্রসারকারী আহলে সবগণ একটি পরিভাষা ব্যবহার করেন বাস্ত। সেখানে এই পরিভাষার ভিন্ন অর্থ এমন হয় যে কতিপয় শব্দ আহেলে ফিক কোনো ভিন্ন অর্থে ব্যবহার করে থাকে আহলে তাসাউফ অন্য কোনো অর্থে ব্যবহার করে থাকে শাব্দিকভাবে তার অর্থ ভিন্ন হয়ে থাকে আহলে তাসাউফের নিকটকাব্য বা শব্দটি যে ব্যবহার হয়ে থাকে তা ভীতি ও আশা এর পটভূমি অর্থ ও সারাংশ এর জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং ভীতির বিপরীতে বাস্তব ব্যবহার হয়ে থাকে এবং কাবজ এর বিপরীতে আর আশার বিপরীতে কাজ ব্যবহার করা হয় অর্থাৎ কাজ ভীতি সমর্থক অর্থে ব্যবহৃত হয় এবং বাস্ত আশার সমর্থক অর্থে ব্যবহার করা হয়ে থাকে রিসালায় কুশাইরিয়াতে এই শব্দের তাসাফগণের যে ব্যাখ্যা রয়েছে আর মরিদের জন্য স্তর পদমর্যাদা সামনে অগ্রসর হওয়ার যে রাস্তা এবং এর বিভিন্ন সূক্ষতা ইত্যাদি বিস্তারিত বর্ণনা করা হয়েছে পুরাণে মাজিদ ফুরকানে হামিদের এক স্থানে বর্ণনা করা হয়েছে ওল্লা হু ইয়ক বিদুৎ ইয়াবসুদ সৎ লেখা কিন্তু সিন দিয়ে পড়া হয় অর্থ হল আল্লাহ তালা ই রিজিক সংকোচন এবং প্রশস্ত করে থাকেন এখানেও কাব্য বাস্তের অর্থ ব্যবহার হয়েছে শাব্দিক অর্থ ব্যবহার হয়েছে কোরআনে পাকে বাস শব্দটি অপরাধ স্থানে ব্যবহার করা হয়েছে ঘটনাটি হল আল্লাহতালা একজন নবী ছিলেন হাযত ইসমাবিল আলাহ তিনি বনে ইসরায়েলের সামনে এই ঘোষণা করলেন যে এখন তালুত তোমাদের বাদশাহ হবে সকালে অবাক হলো যে একজন সাধারণ মানুষ যার কাছে কোনো মহল নেই যার কাছে কোনো ধন সম্পদ নেই সে আমাদের বাচ্চা কীভাবে হবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সুরাবাকারা আয়াত নাম্বার দুই সাতচল্লিশ খুবই বিস্তারিতভাবে ঘটনাটি বয়ন করা হয়েছে বলা হয়েছে তাদের নবী তাদেরকে বলেছে যে তালা তালুদকে বাদশাহ বানিয়েছেন তাবিলুল কমাত ছিলেন দীর্ঘ শরীরের অধিকারী ছিলেন এজন্য তাকে তালুত বলা হয় সে আমাদের বাদশাহ কীভাবে হবে বনি ইসরাইল বলতে লাগলো আমরা বাদশাহীর জন্য অধিক উপযোগী হাজরত ইয়াকুব আল ইসলামের একজন ছেলে ছিল ইয়াহুদ বিন ইয়াকুব তার বংশ থেকে বাদশাহ চয়ন করা হতো অথচ আমরা অধিক যোগ্য সে কিভাবে করে বাদশাহ হয়ে যাবে তার কাছে তো ধন সম্পদের প্রাচুর্য নেই আল্লাহর নবী বললেন আল্লাহ তালা তাকে বাদশাহ হিসেবে নিয়োজিত করেছেন আর আল্লাহ তালা তাকে বা আর জিসিম বানিয়েছেন জ্ঞানের আধিকতা তাকে প্রদান করা হয়েছে তোমাদের মধ্যে তিনি সর্বাধিক জ্ঞানী এবং শারীরিক শক্তির দিক দিয়ে শক্তিশালী করেছেন তিনি বাসিতুল মুলকাহু আল্লাহ যাকে চান তাকে বাদশাহী দান করেন নিঃসন্দেহে আল্লাহ তালা প্রাচুর্যময় এবং সর্বজ্ঞানী এই আয়তে মোবারকের মধ্যে তালুতের জন্য বাসিতুল জিসিম এবং বাসিতুল ইলমের মতো অর্থ যে আছে তা বয়ান করা হয়েছে আপনারা পরিপূর্ণভাবে জেনে নিলেন যে বাসি শব্দের অর্থ কী বাসিত শব্দের অর্থ হল প্রাচুর্যময় বাসিত শব্দের অর্থ হল আধিক্যতা যে কোনো শব্দের দিকে যখন এটি সম্বন্ধ করা হয় তখন তার অর্থ আধিক্যতা উদ্দেশ্য হয় তো ইমাম বসির এখানে বলেন যে নবী আকরাম আলাহি সালাম ওই সত্তা যিনি বা মারুফ এখন মারুফ কাকে বলে মারুফ বলা হয় প্রত্যেক সেই কাজকে যাকে শরীয়ত ও বিবেক উত্তম মনে করে যেমন কোনো অভাবীকে সাহায্য করা উত্তম কাজ ইবাদত করা একটি উত্তম কাজ সুক্রিয়া আদায় করাও একটি উত্তম কাজ তো মারুফ বলা হয় بالشرقي والعقلي حسنه যার উৎকৃষ্টতা যার উত্তম হওয়া যার ভালো হওয়া যার নম্র হওয়া উত্তম স্বভাব হওয়া বিবেক ও শরীয়ত উভয়ের নিকট উত্তম হওয়া তাকে ফেলে মারুফ বলা হয় হাদিসে পাকে উল্লেখ রয়েছে সনায়েউল মারুফ তাকি মাসারিউ সু অর্থাৎ যে ভালো কাজ হয়ে থাকে তা অপমৃত্যু থেকে রক্ষা করে বলা হয় বল আফাত এবং বিপদ থেকে রক্ষা করে বল হালাকাত এবং ধ্বংস থেকে রক্ষা করে আহলুল মারুফি ফিদদুনিয়া দুনিয়াতে যারা আহলে মারুফ হবে উত্তম কাজ করবে হুম আহলুল মারুফি ফিল আখিরা। এবং তারাই সফলকাম হবে আখিরাতে এবং তারাই নেককার হিসাবে আখিরাতে পরিচিত হবেন এখানে এই শব্দ ব্যবহার হয়েছে অর্থাৎ যে উত্তম অ্যাক্টিভিটিস রয়েছে উত্তম ধরনের কাজ রয়েছে তা অপমৃত্যু থেকে বিপদ থেকে ধ্বংসত্বতা থেকে রক্ষা করে মারুফের অর্থ উত্তম স্বভাব উত্তম কাজ সম্পাদনকারী ভালো কাজ সম্পাদনকারী আর জামে এর অর্থ হলো কোনো কিছু একত্রিত করা অর্থাৎ এই উত্তম যে স্বভাব হজুর আলী সালাতুসালামের মাঝে পাওয়া যায় এবং তার থেকে পৃথক হয় না তিনি এই গুণে গুণান্বিত তো বলা হয় মুহাম্মাদুন উত্তম স্বভাবে প্রাচুর্যতা পাওয়া যায় তার মধ্যে তিনি পরিপূর্ণ উত্তম কাজসমূহের অর্থাৎ উত্তম স্বভাবের উত্তম গুণাবলীর অতুলনীয় স্বভাব ও চরিত্র অপূর্ব চলন বিশিষ্ট এত পরিপূর্ণতা এবং এত আধিক্যতা পাওয়া যায় যার কোনো উপমা তো কোরআনে পাকে একটি শব্দ ব্যবহার করা হয়েছে তালুতের সম্পর্কে যে সে জ্ঞানের অধিকারী শারীরিক দিক দিয়ে শক্তিশালী সেখানে তো তার দুটি গুণ বয়ন করা হয়েছে যে তিনি এই দুটি গুণের দিক দিয়ে গুণান্বিত ইমাম বসরি ইরশাদ করেন যে হুজুর আলী সাল্লা সালাম এমন সত্তা যিনি বাসিতুল মারুফ তার ব্যক্তিত্বের মধ্যে এত দিক রয়েছে এত অ্যাঙ্গেল রয়েছে এত গুণাবলী তার মাঝে পাওয়া যায় যে এত উত্তম বৈশিষ্ট্য পাওয়া যায় যে যা গণনার ঊর্ধ্বে জীবনের প্রতিটি দিক দিয়ে প্রতিটি কর্মের মধ্যে প্রতিটি স্বভাবের মধ্যে যা তার চালচলান কাজকর্মের মধ্যে রয়েছে তা অতুলনীয় তার বাবা হিসাবে যে অবদান ছিল তার বিচারক হিসাবে যে অবদান ছিল বীর যোদ্ধা হিসেবে তার যে অবদান ছিল রাষ্ট্র পরিচালক হিসাবে তার যে অবদান ছিল সামাজিক ব্যক্তিত্ব হিসাবে তার যে অবদান ছিল স্বামী হিসাবে তার যে অবদান ছিল বাবা হিসাবে তার যে অবদান ছিল সাথী এবং সঙ্গী হিসেবে সাহাবাদের সাথে তার যে অবদান ছিল নবী হিসাবে তার যে অবদান ছিল রাসুল হিসাবে তার যে অবদান ছিল জীবনের প্রতিটি দিক থেকে তার প্রতিটি কাজের দিক দিয়ে প্রত্যেকটি কর্মের দিক দিয়ে তার যে জীবনী রয়েছে তার স্বভাবসমূহ হাদিসে পাকে বর্ণনা হয় তার চরিত্রের দিকগুলো বয়ন হয় তা ইতিহাসের পাতার মধ্যে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে না এত আধিক্য কারোর মধ্যে পাওয়া গেছে না পাওয়া যাবে না এত উত্তমতার সাথে এত উত্তম গুণাবলী না পাওয়া গেছে না পাওয়া যাবে যখন আমরা দেখতে পাই নবী আকরাম আলাইস্লা সাল্লামের স্বভাব চরিত্র কথা হচ্ছে যে এ বিষয়টি এত গুরুত্বপূর্ণ কেন এ বিষয়টি এজন্য গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির পরিচয় যে হয়ে থাকে তা তার স্বভাব চরিত্রের মাধ্যমে হয়ে থাকে তার স্বভাব কেমন চালচলন কেমন কাজকর্ম কেমন অ্যাক্টিভিটি কেমন এসব বিষয়ের দ্বারাই আমাদের সমাজের একটি নিয়মনীতি আর বিবেকও এটা বলে স্বভাব ও চরিত্রের মাধ্যমে ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় ব্যক্তির সম্পর্কে জানা যায় ব্যক্তিকে যাচাই করা হয় কত এমন ব্যক্তিত্ব রয়েছে সমাজের মধ্যে যারা পরিচিত হয় ভালো স্বভাবের মাধ্যমে কিন্তু পরবর্তীতে জানা যায় যে তার ব্যাকগ্রাউন্ড অন্যরকম সব অভিনয় ছিল সব কিছু ধোকা ছিল এটা তো এক চাল ছিল এটি একটি ফাঁদ ছিল ফাঁসানোর জন্য তো ইতিহাস বহু লোকদেরকে বিভিন্নভাবে ভিন্ন তরিকায় স্মরণ করে থাকে জীবনে শুরুতে ভালো হয়ে থাকে পরবর্তীতে তিরস্কৃত হয়ে থাকে কারো স্বভাব এক ধরনের আবার কারো স্বভাব আরেক ধরনের ইতিহাসের পাতার মধ্যে লক্ষ কোটি কোটি মানুষ এমন রয়েছে যাদের জীবনী লিপিবদ্ধ রয়েছে কিন্তু বিভিন্ন ব্যক্তির মাঝে বিভিন্ন ত্রুটি পাওয়া গেছে যারা মাসুম তারা হলো আম্বিয়া গাইরি আম্বিয়া তো মাসুম না হ্যাঁ আল্লা তাবারকাত আলা নিষ্প্রিয়দেরকে নিরাপদে রেখেছেন হজরত আউলিয়া কিরাম আজিলা সাহবাহ কিরামদের নিরাপদে রাখা হয়েছে অনেক কিছু থেকে কিন্তু আমরা দুনিয়াবিভাবে লোকদের একটি লিস্ট বের করি কিন্তু যখন তাদের যাচাই করা শুরু হয় তাদের স্বভাবের মধ্যে ত্রুটি পাওয়া যায় ইতিহাসের পাতায় ডক্টর ইকবালের কথা শুনেছেন আপনারা এক ব্যক্তির প্রতি আকৃষ্ট ছিলেন মিসলেনি তার নাম ছিল নিজ কবিতায় তার আলোচনা করেছেন এ লোকটি জনলিডার হিসেবে পরিচিতি লাভ করেছিল অর্থাৎ প্রসিদ্ধ হতে লাগলো আর লোকেরা তাকে বাহবা দিতে থাকলো ওই সময় যে মিডিয়া ছিল উনিশশো পঁচিশ সালের এই লোকটিকে না জানি কী বাণী উপস্থাপন করা হলো কিন্তু বিশ তিরিশ বছর পর লোকেরা দেখলো এই লোকটি অসৎ হিসাবে আত্মপ্রকাশ করলো তার অসৎ ক্যারেক্টার প্রকাশ হলো অমুসলিমদের উদাহরণ এজন্য দিচ্ছি আজকাল অমুসলিমদের অনেক প্রশংসা হয়ে থাকে তো ব্যক্তিত্ব হয়ে থাকে এটি ভালো দিক প্রকাশ হলে লোকেরা বাবা শুরু করে দেয় অপর দিক দেখলে লোকেরা থুতু দেওয়া শুরু করে দেয় কিন্তু সে সত্তা নিষ্পাপ মোস্তফা সাল আলাইসলামের সত্তা এমন সত্তা যার মাঝে কোনো ধরনের খুদ পাওয়া যায় না যার মাঝে কোনো ধরনের দোষ পাওয়া যায় না যার মাঝে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায় না আল্লাহ তালা নিজ মাহবুব আলী সাল্লাহসাল্লামের সৃষ্টি এমন বৈশিষ্ট্যের সাথে এমন পূর্ণতার সাথে এমন নিখুঁতভাবে করেছেন যে এই সত্তা থেকে যে গুণাবলী প্রকাশ পায় যে আদর্শ প্রকাশ হয়েছে যে চরিত্র প্রকাশিত হলো তা এমন উচ্চ মর্যাদাসম্পন্ন ছিল এত উত্তম ছিল যে কখনো কারো মাঝে এমন চরিত্র পাওয়া যায়নি মস্তিষ্ক আশ্চর্য হয়ে যায় হজুর আলহ সাল্লামের উত্তম কাজের কিভাবে উপমা দিব হ্যাঁ এত গুণাবলী এত দিক এত নম্রতা এত বৈশিষ্ট্যের অধিকারী যদি আমরা ইবাদত সম্পর্কে বলি একজন উত্তম মুসলমান একজন উত্তম ব্যক্তি তিনি যার ইবাদত উত্তম তো একটি পূর্ণ অধ্যায় শেষ না হওয়া অধ্যায় আবিদ হিসেবে বান্দা হিসেবে তার ব্যক্তিত্বের মাঝে কোন কোন গুণাবলী পাওয়া যেত যদি আমরা তার জীবনকাল সম্পর্কে বলি তো অগণিত এমন এমন ঘটনা রয়েছে যদি আমরা পবিত্র স্ত্রীগণের সাথে আত্মীয় স্বজনের সাথে সদাচরণ সম্পর্কে বলি তো সময় স্বল্পতার কারণে তা বয়ান করা যাবে না যদি আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে আর বিচারক হিসেবে জনসাধারণের সাথে কেমন সম্পর্ক ছিল কেমন ব্যবস্থা ছিল আর সে সমাজকে তিনি কিভাবে পরিবর্তন করলেন এর সম্পর্কে বলি তবে নিজেই একটি অসমাপ্ত স্বর্ণ অধ্যায় আর যদি আমরা এর পর্যবেক্ষণ করি যে এটি যদি আমরা বলি এটি একটি সবুজ শ্যামল উদ্যান আর সবুজ শ্যামল বাগানের মধ্যে কোনো ব্যক্তি একটি বৃক্ষরোপণ করেছে যে কেউ এই কাজটিকে কেউ খুব বেশি আশ্চর্যজনক কাজ হিসেবে মনে করবে না কিন্তু যখন কোনো উদ্যান তৈরি করা হচ্ছিল যে উদ্যানটি আজ আমরা সবুজ দেখছি একটু চিন্তাভাবনা করুন যখন এটি প্রাথমিকভাবে করা হচ্ছিল তো কতজন লোক কাজ করেছিল কত পরিশ্রম করেছিল কত সময় ব্যয় কত দিন পর গিয়ে যখন আমরা দেখতে পেয়েছি সে সৌন্দর্য দৃষ্টিগোচর হয়েছিল তো কথা হলো যে আজ আমাদের সামনে অনেক কিছু দৃশ্যমান নয় যখন দিন ইসলাম এর সজ্জিত বৃক্ষ রোপণ হয়েছিল বীজ লাগানো হয়েছিল তখন অবস্থা কেমন ছিল মূর্খতা যুগ ছিল শত্রুতা জমানা ছিল জুলুমের যুগ চলছিল কন্যাদের জীবিত দাফন করা হতো মহিলাদের কোনো হক ছিল না তাদের নিজ ইচ্ছায় বিয়ে করার অধিকার দেওয়া হতো না উত্তরাধিকার সূত্রে কিছুই দেওয়া হতো না গোলাম আর দাসীদের প্রতি অত্যন্ত কঠোরভাবে নির্যাতন করা হতো কুসংস্কার সমস্যা মূর্খতা জুলুম বর্বরতা এগুলো সে সমাজের পরিচিতি হিসেবে ছিল আর কিছু সময়ের মধ্যেই সে সমাজই পরিবর্তন হয়ে এমন সমাজে পরিণত হলো যেটা আদর্শ সমাজ হলো। পনেরোশো বছর হয়ে গেল সেই সমাজের উদাহরণ যে রয়েছে তা দেওয়ার ধারাবাহিকতা এখনও বন্ধ হয়নি এই পরিবর্তন যে সংগঠিত হয়েছে কোন সত্তার কারণে হয়েছে কিভাবে এই পরিবর্তন সংগঠিত হয় রাসুল আকরাম আলাহি সালাম এর মহান চরিত্র এখানে অবদান রেখেছিল তো নবী আকরাম আল্হ সালাতুসালাম নিজের পবিত্র সত্তা নিজের বাণীসমূহ এবং নিজ কর্মের মাধ্যমে শিখিয়েছেন যে সহনশীলতা কি ধৈর্য কাকে বলে বিনয় কেমন হওয়া চাই রহমত কি বীরত্ব কাকে বলে উদারতা কাকে বলে লোকেরা জানল ক্ষমার বিষয় সম্পর্কে মার্জনা এবং অল্পে তুষ্টির এমন বৈশিষ্ট্য মোস্তাফার সত্তার থেকে প্রকাশ হলো যে যা দুনিয়াতে কেউ কখনো দেখেনি ন্যায় পরায়ণতার অবস্থা কেমন ছিল আল্লাহ আকবর সে বর্বরতার সমাজকে পরিবর্তন করে তিনি যে সুন্দর ন্যায় পড়া নূর ছড়ালেন তা খুবই অতুলনীয় আর রসুল আকরম আলহ সাল্লা একজন পরিপূর্ণ ব্যক্তিত্ব এমন পরিপূর্ণ ব্যক্তিত্ব তার ন্যায় কোনো ব্যক্তির মাঝে এমন পরিপূর্ণতা নেই আর ব্যক্তি পরিপূর্ণ হলে তার বিবেকও পরিপূর্ণ সিদ্ধান্ত পরিপূর্ণ তার রায়ও পরিপূর্ণ আর হজুর আলাহি সাল্লা তো এমন ব্যক্তি তিনি এসাদ করেন বয়স্তু লি উতাম্মিমা মাকা রিমাল আখলাখ আখলাখের যে অধ্যায় রয়েছে আখলাক সৎ লোকেরা যারা এর অধিকারী হয় যখন থেকে দুনিয়ার সৃষ্টি হয়েছে সৎ লোকেরা ছিল কিন্তু এই অধ্যায়কে আজ আমি পরিপূর্ণ করার জন্য এসেছি একটু ভেবে দেখুন তার মাঝে উত্তম চরিত্র এই উত্তম বৈশিষ্ট্য এই উত্তম গুণাবলীর উত্তম আদর্শের কেমন অপূর্ব সমাহার ছিল এজন্যই তো ইমাম বসরি আলা তলহি অস্থির ব্যাকুল আর শব্দ পাওয়া যাচ্ছে না যে হুজুর আকরাম আলহী সল্লা মহান চরিত্রের জন্য কোন শব্দটি ব্যবহার করবে বলা হয় ওই সত্তা যে যিনি উত্তম চরিত্র উত্তম আখলাকের অধিকারী উত্তম গুণাবলীর আধিক্যতা পাওয়া যায় তার মাঝে তিনি বাসিতুল মারুফ সকল কাজের সমষ্টি এই শব্দগুলোর দ্বারা এই সম্পূর্ণ কাসিদা যে রয়েছে ইমাম বসির রহমাতুল্লা তআলা আলাহী সৌন্দর্য মণ্ডিত করার চেষ্টা করেছেন কিন্তু বর্ণনা কীভাবে শেষ হবে এটি তো মোস্তফার চরিত্র আল্লাহ আকবর নবী আকরাম আলহি সালাম এর উত্তম চরিত্র উত্তম গুণাবলী নবুয়তের ঘোষণার সময় তার ব্যক্তিত্বের কেমন অবস্থা ছিল প্রথম ওহি নাজিল হলে যখন সে মহান ওহি মোস্তফার অন্তরে নাজিল হল মোস্তফার অন্তরের সহনশীলতার অবস্থা কেমন ছিল একটু ভেবে দেখুন প্রকম্পিত অবস্থা তিনি তশ্রীফ নিয়ে আসেন হাজরতে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনাহাকে বলতে লাগলেন যে কম্বল নিয়ে আসো কম্পনরত অবস্থা ওহির সময় এক অন্যরকম অবস্থা ছিল তিনি প্রথমবার এই অবস্থা দেখলেন প্রথমবার এমনটা দেখলেন নবী আকরাম আলাই সাল্তুসাল্লামকে সান্ত্বনা দিলেন সান্ত্বনা দিতে গিয়ে কোন শব্দ ব্যবহার করলেন বলেন ফকালত খাতেই জাতু বলেন কাল্লাহ হে মা ইহজি কাল্লাহ আবাদা হে মাহবু আলি সাল্তুসাল্লাম আল্লাহ তালা আপনাকে দুঃখী করবেন না আপনি চিন্তিত হবেন না ইন্নকা লে তসিলুর আপনার সত্তা তো এমন সত্তা যে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে আপনার সত্তা সত্তা এমন যে অসহায় লোকদের সহযোগিতা করে যারা দুর্বল উপার্জন করতে পারে না আপনি তো তাদের খবরাখবর রাখেন আপনি মেহমানদের সম্মান করে থাকেন বা তোর আলা আলান ইবিল হাক্কি আর দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হয় লোকেরা আপনি সেই সমস্যায় লোকদের সহযোগিতা করেন হাজতে খাদিজাতুল কুবরা রদিয়াল তাল আনহা নবী আকরাম আলাই সাল্লা সান্ত্বনা কীভাবে দিলেন আপনি তো এমন মহান চরিত্রের অধিকারী আপনি এত উত্তম গুণাবলীর অধিকারী এত সুন্দর সুন্দর কাজ আপনি করেন তো আল্লাহ তালা আপনাকে কীভাবে ব্যথিত করবেন আপনি চিন্তিত হবেন না দেখুন নবী আকরম আলী সাল্লাতুসাল্লামের পবিত্র সত্তায় এই কাজ কেমন উত্তম রূপে পাওয়া যায় যদি কথা বলি নবদ প্রকাশের পূর্বের অবস্থার পূর্বের যুগের একবার মতানৈক্য দেখা দিল মক্কাবাসীর কাবা নির্মাণে এখন মতানৈক্য দেখা দিল যে হাজরে আস্বাদ কে স্থাপন করবে সিদ্ধান্ত হলো যে আগামীকাল মসজিদুল হারামের দরজা দিয়ে যে প্রথমে প্রবেশ করবে সে হাজার নিজের হাতে স্থাপন করবে দেখা গেল নবী আকরাম আলহি সালাম সর্বপ্রথম প্রবেশ করেন সকল লোকেরা একসাথে বলতে লাগলো যখন হুজুরকে দেখলেন বলতে লাগলো সাহেবে আমানত এসেছেন তিনি আমিন তিনি এসেছেন আল্লাহ আকবর তা তার সহনশীলতার ঘটনা প্রতিশোধ না নেওয়ার ঘটনা এত রয়েছে যে কি বর্ণনা করব। আরেকটি উত্তম দিক তার উত্তম স্বভাব ও চরিত্রের আজ আমরা দেখে থাকি উস্তাদ তিনি হন যিনি কঠোর তদ্রু বাবা অনেক কঠোর হয়ে থাকে অনেকের লিডার হয় অত্যন্ত কঠোর হয়ে থাকে আল্লাহ তালা নিজের হাবিব আলাইসাল্লামকে কঠোর বানাননি এমন দয়ালু এমন কোমল এমন কোমল অন্তরের অধিকারী আল্লাহ আকবর যা দুনিয়াবি বিষয়াদি তা তো রয়েছেই কিন্তু আখিরাতের বিষয় উম্মতের ব্যাপারে কেমন কোমল অন্তর ইশাক করেন ঈশার নামাজ দেরিতে আদায়ের হুকুম দিতাম যদি কষ্টকর না হতো প্রত্যেক অজু প্রত্যেক নামাজে মিশকের হুকুম দিতাম যদি কষ্টকর না হতো নিচে তারাবিদ জামাত ধারাবাহিক পরেননি আবশ্যক যেন না হয় ওয়াজিব যেন না হয়ে যায় আল্লাহ আকবার এই মাহবুব আলাই সাল্লা সাল্লাম এই উম্মতের জন্য অশ্রু ঝরাতেন এই উম্মতের জন্য চিন্তিত ছিলেন এমন হতো তিনি অজু করে নামাজের জন্য দাঁড়াতেন কি ভোর হয়ে যেত একটি আয়াতি বারংবার পড়তেন একটি আয়াত বারবার পড়া হচ্ছে সে আয়াত কোনটি সেটি এই আয়াত ছিল যে হে মাউলাই করিম তুমি যদি আজাদ দাও তারা তো তোমারই বান্দা আজিজুল আর হে মালিক যদি তুমি ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী সারা রাত কেটে গেল হজুর আকরাম আলহি সালাম এ আহাতিরই পুনরাবৃত্তি করলেন এমন কি ভোর হয়ে গেল এ কথার পুনরাবৃত্তি করলেন ফেরব আজাল যদি আজাব দাও তোমারই বান্দা তুমি তাদের সৃষ্টি করেছ তোমার বান্দা হওয়ার কারণে তারা দয়ারযোগ্য তাদের আজাব দিও না সারা রাত এভাবে কেটে গেল এটি তো তার উম্মতের ব্যাপারে যে তার মমতা ছিল তার এক দৃষ্টান্ত আল্লাহ হজরত বলেন সচ্চি বাস শিখাতে ইয়ে হ্যাঁ সিধি রাহ চলাতে ইয়ে হ্যাঁ টুটি আস বাঁধাতে ইয়ে হ্যাঁ छोटी नब्स चलाते ये हैं शाफे नाफे राफे दाफे क्या क्या, -क्या रहमत लाते ये हैं उनके नाम के सदके जिससे जीते हम हैं जिलाते, जिलाते ये, ये हैं अपनी बनी हम अपनी आप बिगाड़े कौन बनाए बनाते ये हैं मरकद में बंदों को थपक के मीठी नींद सुलाते ये हैं खुद सजदे में गिर के अपनी गिरती उम्मत उठाते ये हैं अपने भरम से हम हल्कों का पल्ला भारी बनाते ये हैं सलम সাল্লিম পার চলাতে ইয়ে নিজে গোলামদের সম্পর্কে লোকজনদেরকে কেমন শিক্ষা প্রদান করলেন তিনি তিনি খাদিমদের সম্পর্কে কেমন শিক্ষা প্রদান করলেন তিনি অসহায় ও দরিদ্র লোকদের সম্পর্কে কি শিক্ষা প্রদান করলেন তার উচ্চ গুণাবলীর মধ্যে উত্তম চরিত্রের মধ্যে উত্তম বৈশিষ্ট্যের মধ্যে একটি উত্তম দিক হচ্ছে যে তিনি মজলুমদের সাহায্য করেন তিনি অসহায়দের পাশে দাঁড়িয়ে থাকেন কথা হচ্ছে নবী ইকরমা আলাই সালাম অসহায় লোকদের যেভাবে সহযোগিতা করেছেন যে ভেদাভেদ ছিল কালো এবং ফর্সার মাঝে যে ধারণা ছিল আরব ও অনারবের যে চিন্তাভাবনা ছিল যে খাদিম ও গোলামরা তো মানুষই না তিনি তাদের যে হকের বিষয় ছিল এক কবি এ বিষয়ে কত সুন্দরভাবে বলেছেন গরিব হজরত খাদিজতুল কুব্র রাহা আনাহাও যে শব্দ ব্যবহার করেছিলেন মনে হচ্ছে সে শব্দগুলোর এক ব্যাখ্যা বয়ন করা হচ্ছে সেই শব্দগুলো পংক্তি আকারে বলা হচ্ছে কাম বলেন যে এ তিনদের সঙ্গ দেয় তাদের মাথায় হাত রাখে তাদের খোঁজ খবর নেয় আমি এবং সে খোঁজ খবর নেওয়া ব্যক্তি জান্নাতে একত্রে থাকবো यतीमों का वाली गुलामों का मोला अल्लाह खताकार से दर गुजर करने वाला बद अंदेश के दिल में घर करने वाला मफासिद का जेरो जबर लगु। करने वाला कबाइल को शीरों शकर करने वाला उतर कर हिरा से सोए कोम आया और एक नुस्खा कीमिया साथ लाया मसे, मसे खाम, खाम को जिसने कुंदन बनाया खरा और खोटा अलग कर दिखाया अरब जिस, जिस, अरब जिस, जिस पे करनों, करनों से था जहल छाया अरब जिस पे करनों सदियों से करनों से था जहल छाया पलट दी बस एक आन में उसकी काया रहा डरना बेड़े को मोजे बला का इस्लाम ये जो नौकर हुए थे এত শক্তিশালী তিনি বানিয়েছেন কে রাহিবলা কা এধার সে উধার ফির গায়া আর খাওয়া কা এখন অজ্ঞতা দূর হল জুলুমের মেঘ কেটে গেলো শত্রুতার মেঘ দূর হল এখন মদিনার রাজত্ব প্রতিষ্ঠিত হলো এখন তো এক পরিবর্তন চলে আসলো এখন তো অবস্থা অনেক উন্নত হলো আল্লাহ আকবর এত এক অনন্য দৃষ্টান্ত একটি শব্দের যে হুযুর আলাইসাল্তু সালাম বাসিতুল মারুফ। তার মাঝে উত্তম স্বভাব উত্তম রীতিনীতি উত্তম চরিত্র তার বিশেষত্ব তার কথোপকথন তার বাণী তার ব্যক্তিত্ব তার বিশেষত্ব তার পবিত্র সত্তার প্রতিটি বৈশিষ্ট্য এত উত্তম এত উচ্চ পর্যায়ের এমন অতুলনীয় যে বয়ান করতে থাকলেও শেষ হবে না ইমাম ভুসি দুইটি শব্দের দ্বারা বোঝানোর চেষ্টা করেন যে তিনি বাসিতুল মারুফ কিন্তু এই শব্দের মাঝে যে পূর্ণতা রয়েছে যে ব্যাখ্যা রয়েছে যে ব্যাখ্যার মহাসমুদ্র লুকিয়ে রয়েছে এর কিছুটা অংশ হয়তো বা আপনারা অনুভব করতে পেরেছেন কেমন বিশ্লেষণ রয়েছে এই শব্দের মাঝে আর পরবর্তী লাইন এটি তো একটি পঙ্ক্তি ছিল পরবর্তী লাইনটি হলো হল সাহেবুল এমনিতে এহসানের অনেক অর্থ রয়েছে আল্লাহ তালার প্রতি সম্বন্ধ হলে অর্থাৎ বান্দা আল্লাহ তালার প্রতি এহসান করে এর অর্থ ভিন্ন হবে যখন সাধারণভাবে বলা হবে তখন এর উদ্দেশ্য হবে ন্যায়ের মাধ্যমে উপকার করাকে প্রাধান্য দিবে অর্থাৎ এ ন্যায়ের মাধ্যমে উপকার বলতে কোনো কিছু নেওয়ার হলে তো পুরোটা নেওয়ার বদলে কম নিবে কোনো কিছু দেওয়ার হলে যতটুকু দেওয়ার তা চেয়ে বেশি দিবে এটাকে এহসান বলে এমনিভাবে উত্তম কাজকে উত্তম গুণাবলীকে এহেসান বলা হয়ে থাকে ইমাম রাগি বলেন আল এহসান ও ফায়লুন মা ইয়াম্বাগি ফায়লুন বিল মারুফ অর্থাৎ উত্তম কাজ সমূহকে এহসান বলা হয় ইমাম কাফি ইরশাদ করেন আল এহসান ওয়া ফায়লুন ইনসান মা ইয়ানফা গায়রাহু বিহাইসু ইয়াসিরু গায়রু হুসানাম বিহি ইতিহাসের পাতায় তার এহসানের অনেক ঘটনা রয়েছে এক ইহুদিদের আলিম ছিল জাইদ বিন সানা তার নাম ছিল সে যাচাই করার জন্য একটি কাজ করলো একটি চুক্তি করলো দীর্ঘ ঘটনা আমি এর সারাংশ বলছি একটি কাজ করলো সে যাচাই করতে যাচ্ছিল তাওরাত এ দুইটি নিদর্শন সে পড়েছিল যে নবী আকরাম আলী সাল্লা সাল্লামের যে সহনশীলতা তা তার ক্রোধের উপর প্রাধান্য পেয়ে থাকে এবং তার সাথে যতই অসাদাচরণ করা হবে ততই তার সহনশীলতা বৃদ্ধি পেতে থাকবে সে আসলো আর চুক্তি করলো পেমেন্টের সময় ছিল অর্থাৎ পেমেন্ট তো দেওয়ার না মাল দেওয়ার ছিল মাল দিতে ডেলিভারি দিতে সময় ছিল পূর্বে এলো আর এসে খারাপ ব্যবহার শুরু করলো আচ্ছা আব্দুল মোতালিবের সন্তানদের এটাই স্বভাব যে সময় জিনিস দেয় না হজরত উমর ফারুক রদিয়াল্লাতালন দেখছিলেন কেমন লোক এখনও তো সময় হয়নি পূর্বেই চলে আসলো বলতে লাগলো যে যদি হুজুর হজুর সালাম এখানে অবস্থান না করতেন তবে আমি তোমার শিরোচ্ছেদ করে ফেলতাম নবী আকরম সালাম সহনশীলতার পূর্ণ পরিচয় দিলেন বলতে লাগলেন হেউমর তোমার উচিত ছিল যে এই ব্যক্তিকে সদাচরণ শেখানো বোঝানো তার প্রশিক্ষণ দেওয়া এবং আমাকে ভালোভাবে দিয়ে দেওয়ার হুকুম করতে যাও তার মাল তাকে দিয়ে দাও আর কিছুটা বেশিও দিয়ে দিবে তিনি গিয়ে মাল দিয়ে দিলেন আর কিছুটা বেশিও দিয়ে দিলেন সে ব্যক্তি অবাক হলো তুমি এই বেশি কেন দিচ্ছ আমি তো তোমার সাথে খারাপভাবে কথাবার্তা বলেছি হজুর আলাই সালাম ইরশাদ ফরমান তোমাকে বেশি মাল দিলাম সে বলল আমি কোনো মালই চাই না আমি অনেক সম্পদশালী আমি ইহুদিদের আলিম ছিলাম আমি দুটি নিদর্শন তাওরাতে পড়েছি আপনার সাথে যখন খারাপ ব্যবহার করা হবে আপনার সহনশীলতা আপনার ক্রোধের উপর প্রাধান্য পাবে আজ যত বেশি অসদাচরণের বহিঃপ্রকাশ প্রকাশ করা হবে ততই বেশি আপনার সহনশীলতা বৃদ্ধি পাবে আমি সকল নিদর্শন তো দেখে নিয়েছিলাম কিন্তু এ দুটি নিদর্শন দেখা বাকি ছিল আর আজ আমি এই দুটি নিদর্শনও দেখে নিলাম আমি কালেমা পাঠ করে মুসলমান হলাম এহসানের বই তাকে বকা দেয়ার পরিবর্তে তাকে এটা বলা হতো তুমি ভুল করছো আর সে ভুলই করছিল কিন্তু তার সাথে ভালো ব্যবহার করা হয়েছে যত মাল ছিল তার চেয়ে বেশি মাল তাকে দেওয়া হলো এজন্য তো ইমাম বুসীরি বলেন মুহাম্মাদুন সাহেবুল ইহসানি আল্লাহ পাক নবী আকরাম আলাইহিস সালাতু চরিত্র থেকে আমাদেরকে কিছু অংশ দান করুক তার পিছে পিছনে চলার তৌফিক দান করুক আমাদের অন্তরকে আখলাকে মুস্তাফার নূর দ্বারা আলোকিত করুক আমিন বিজাহিন নবিলা আমিন সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কুল আর প্রিয় নবীর সম্মান সৃষ্টি কুল কি আর জন্মে প্রিয় নবীর সম্মান যা জানেন রব তালা তার শানো মান যা জানেন রব তালা তার শানো